আসসালামু আলাইকুম বন্ধুরা আজ একটি ব্লেন্ডারের টেকনিক্যাল সমস্যার সমাধান করব আপনি যদি প্রফেশনাল টেকনিশিয়ান না হয়ে থাকেন তবুও এই ধরনের সমস্যার সমাধান করতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন সমস্যা হলো এই ব্লেন্ডারটি চলছে অর্থাৎ ঠিক আছে এর পরেও জগ বা জার ব্লেন্ডারের সহিত সেটিং করলে ব্লেড ঘোরে না তো আমরা এর যে যার রয়েছে তার কাপলার দেখছি এই কাপলারের সাথে ব্লেড সঠিকভাবে সেটিং করা আসে তারপরেও কেন ঘুরছে না আমরা দেখার চেষ্টা করছি যদি সমস্যা আমরা ধরতে পারি তাহলে খুব সহজেই সমাধান করা যাবে তো দেখেন ব্লেড ঘুরছে না যদিও মেশিন চলছে তো এর জন্য আমরা মেশিনটি খুলব যার সম্পূর্ণভাবে ঠিক আছে এরপরেও ব্লেড ঘুরছে না তো সমস্যাটি দেখার জন্য এর যে কাপলার রয়েছে দেখেন এই যে জারের কাপলার এবং ব্লেন্ডারের কাপলার যদি অ্যাডজাস্ট না হয় বা সেটিং না হয় তাহলে ব্লেড ঘুরবে না তো কোনো কারণে মনে হচ্ছে আমার কাপলারটি নিচে নেমে গেছে একটু ডাউন হয়ে গেছে তো কাপলার যদি ডাউন হয়ে যায় তাহলে জারের যে কাপলার রয়েছে তার সাথে অ্যাডজাস্ট হবে না বা সেটিং হবে না তো কী কারণে কাপলার ডাউন হয়ে গেছে তা দেখার জন্য আমার এই রাবারগুলো খুলে স্ক্রুগুলো খুলতে হবে তো কিছু ধরনের কাজ রয়েছে যা প্রফেশনাল টেকনিশিয়ান ছাড়া করা সম্ভব হয় না তো এ ধরনের কাজ মূলত সাধারণ যারা রয়েছে তারা ইচ্ছা করলেই সমাধান করতে পারবেন খুব বেশি টুলসের প্রয়োজন হবে না শুধুমাত্র একটি স্টার ড্রাইভার এবং কিছু সাধারণ ইকুইপমেন্ট প্রয়োজন হবে তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন না টেনে তাহলে বুঝতে পারবেন কী সমস্যার কারণে এই ব্লেডটি ঘুরছে না তো খেয়াল করুন এই যে মোটর দেখা যাচ্ছে ব্লেন্ডারের মোটর এই মোটরটি পরিবর্তন করা যায় পূর্বে আমি একটি ভিডিওতে মোটর পরিবর্তন করে দেখিয়েছিলাম তো দেখেন মোটরটি এভাবে নড়ছে অর্থাৎ মোটর সুন্দরভাবে টাইট করা নেই বা সেটিং করা নেই তো কী কারণে নড়ছে এই যে দেখেন একটি স্ক্রু এই স্ক্রুটি এখানে সেটিং করা আছে বা সেট করা আছে তারপরেও মোটরটি নড়াচড়া করছে এই মোটরটি সুন্দরভাবে সেটিং করা থাকবে কোনোভাবেই নড়াচড়া করা যাবে না তো এই স্ক্রুটি কম নড়ছে শুধুমাত্র এই দুই সাইডের স্ক্রু এই যে নিচের স্ক্রুটি নড়ছে এই যে এটিও নড়ছে অর্থাৎ তিনটি স্ক্রু দ্বারা এই মোটরটি সেটিং করা রয়েছে তো কী কারণে নড়ছে এটি মূলত দেখতে হবে তো মূল বিষয় হলো স্ক্রুর উপরের সাইডে একটি ওয়াশার থাকে রাবারের ওয়াশার বা প্লাস্টিকের ওয়াশার এই ওয়াশারটি নষ্ট হয়ে গেছে দীর্ঘদিন ব্যবহারের ফলে ওয়াশারটি নষ্ট হয়ে গেছে এবং জায়গাটি ফাঁকা হয়ে গেছে বা গ্যাপ হয়ে গেছে এ কারণে মূলত মোটরটি নিচে নেমে গেছে বা ডেবে গেছে বা ডাউন হয়ে গেছে এ কারণে এই কাপলারটি বাটির কাপলারের সাথে বা জারের কাপলারের সাথে অ্যাডজাস্ট হচ্ছে না এ কারণে মূলত ব্লেড ঘুরছে না তো এই যে মোটর দেখা যাচ্ছে এবং এর যে মোটরের পিছনের সাইড বা নিচের সাইডে একটি ড্রাইভার সেট করার জন্য ফ্ল্যাট ড্রাইভার সেট করার জন্য জায়গা করে দেওয়া আছে বা কাটা রয়েছে এখানে এস স্টার ড্রাইভার সেটিং করা যাবে না ফ্ল্যাট ড্রাইভার সেটিং করতে হবে তো কাপলার অনেকে খুলতে পারেন না কিভাবে কাপলার খুলতে হবে সেটা মূলত আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এভাবে ড্রাইভার ধরে উল্টা দিকে যেদিকে ঘুরালে লুজ হয় তার উল্টা দিকে ঘুরাতে হবে তাহলে মূলত কাপলারটি খুলে যাবে এটি মূলত রিভার্স থ্রেড তো দেখেন যেদিকে টাইট হচ্ছে আমি সেই দিকে ড্রাইভার ঘুরাচ্ছি এবং কাপলারটি আমি ধরে রেখেছি তো কাপলারে যদি দাঁত থাকে বা ব্যথা লাগে আপনারা কাপড় ব্যবহার করতে পারেন ধরার জন্য এইভাবে ধরে ড্রাইভার যদি ডান দিকে ঘুরান অর্থাৎ যেদিকে টাইট হবে ঠিক সেই দিকে ঘুরালে কাপলারটি খুলে যাবে এটা মূলত উল্টা প্যাচে খুলে এবং উল্টা প্যাচে টাইট হয় এই যে কাপলারটি খুলে গেল এবং কাপলারের যে নাট দেখছেন এবং এই যে বোল্ট বা শ্যাফট এটি মূলত উল্টা থ্রেটে টাইট হয় যেহেতু কাপলারটি ঘোরে মোটরের সাথে যদি উল্টা থ্রেড না থাকে তাহলে মোটর যখন অন হবে কাপলারটি খুলে যাবে এ কারণে মূলত টাইট থাকা অবস্থায় কাপলারটি উল্টা থ্রেড ব্যবহার করা হয়েছে এই কাপলারটিও মূলত উল্টা থ্রেটে খুলবে তো অনেকে বাটির কাপলার বা জারের কাপলার খুলতে পারেন না বা ব্লেড খুলতে পারেন না তো একটি কাপড় বা টিস্যু এভাবে ব্যবহার করে ব্লেডটি ধরে আপনারা কাপলারটি যদি উল্টা দিকে ঘুরান অর্থাৎ যেদিকে টাইট হবে সেই দিকে ঘুরান এই যে ডান দিকে তাহলে এই কাপলারটি খুলে যাবে ঠিক ঘড়ির কাটার দিকে ঘুরালে কাপলারটি খুলে গেল এবং এখানে একটি ওয়াশার রয়েছে এই ওয়াশারটি কোনোভাবেই হারানো যাবে না তাহলে এখান থেকে লিক হবে এবং ব্লেডটি খুব সুন্দরভাবে কাজ করবে না তো কাপলারটি সেটিং করার জন্য আবার উল্টা দিকে বাম দিকে ঘুরাতে হবে তাহলে কাপলারটি সেটিং হয়ে যাবে তো দেখেন কাপলার খোলা খুবই সহজ এছাড়া যদি কিছু কিছু ব্লেন্ডারের কাপলার থাকে যেগুলো মূলত ড্রাইভার দিয়ে হালকা পেশার দিলেই খুলে আসে সেখানে থ্রেড থাকে না তো সে ধরনের কাপলার কোনো দিন যদি পাই আপনাদের দেখাবো সে ধরনের কাপলারের কাজ যদি কোনো দিন করি তো দেখেন ব্লেন্ডার আমি পরিষ্কার করে নিচ্ছি এই যে তিনটি স্ক্রু দেখা যাচ্ছে এই তিনটি স্ক্রুর নিচে নিচের দিকে একটি করে ওয়াশার ছিল যা নষ্ট হয়ে গেছে তো আমি স্ক্রু খুলে নিচ্ছি এই যে স্ক্রুর নিচে এই যে ভাঙা অংশ রয়েছে ওয়াশারের যা দীর্ঘদিন ব্যবহারের ফলে নষ্ট হয়ে গেছে রাবারের ওয়াশার ছিল তো এই ওয়াশার না থাকার ফলে এখানে গ্যাপ সৃষ্টি হয় এবং নিচের দিকে মোটরটি ডেবে যায় বা ডাউন হয়ে যায় তো দেখেন এই যে ওয়াশার ছিল তার চিহ্ন এখানে রয়েছে তো স্ক্রু এর থেকে বেশি টাইট করা যাবে না কারণ এর থেকে বেশি টাইট নিবে না এই কারণে এখানে ওয়াশার ব্যবহার করতে হবে তো যেহেতু ওয়াশার ছিল এর এই মাপের ওয়াশার আমি ম্যানেজ করতে পারিনি তো রাবারের যে টিন স্ক্রুর সাথে যে রাবারের ওয়াশার থাকে সেই ওয়াশার কেটে আমি এখানে ফিটিং করে দেব তো মেটালের ওয়াশার দেওয়া যেত কিন্তু এই সাইজের বা এই মাপের মেটালের ওয়াশার আমি ম্যানেজ করতে পারিনি তো কিছু কিছু কাজে আমি খুব বেশি পয়সা খরচ করার পক্ষপাতি নই তো দেখেন এই ধরনের ওয়াশার এখানে সেটিং হবে না বড় হয়ে গেছে তো যা বলছিলাম কিছু কিছু কাজে আমি বিনে পয়সায় বা টাকা খরচ না করে করতে আনন্দ পাই বা ভালো লাগে তো এটা সে ধরনের একটি কাজ এই ওয়াশার আমার কাছে ছিল যদি আপনাদের কাছে এ ধরনের রাবারের ওয়াশার না থাকে এ ধরনের সমস্যায় পড়ে থাকেন আপনারা তাহলে সাইকেলের টিউব কেটে আপনারা ওয়াশার তৈরি করে নিতে পারেন মাঝখানে একটি ছিদ্র করে সুন্দরভাবে কেটে যতটুকু পরিমাণ প্রয়োজন হবে স্ক্রুর সাথে এইভাবে সেটিং করে আপনারা প্রয়োজন মাফিক যদি দুটো প্রয়োজন হয় দুটো দেবেন অথবা একটি প্রয়োজন হলে একটি দেবেন গ্যাপ গ্যাপটি পূরণ করার জন্য আপনারা যতটুকু ওয়াশার ব্যবহার করতে হবে ব্যবহার করতে পারেন তো এই ধরনের রাবারের ওয়াশার দীর্ঘদিন স্থায়ী হবে তো ব্লেন্ডারের বেশ কিছু কাজ আমার চ্যানেলে আপলোড করা রয়েছে যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং অ্যান্ডিস্ক্রিনে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তার ভিতরে ব্লেন্ডারের মোটর যদি পুড়ে যায় তাও ওই একই মডেলের মোটর আপনারা মার্কেট হতে কিনে সেটিং করে দিতে পারবেন সেখানে মডেল অবশ্যই মিলতে হবে না হলে এই যে স্ক্রুটি সেটিং করছি এই স্ক্রুটি আপনারা সেটিং করতে পারবেন না অন্য মডেল হলে তো দেখেন ওয়াশার ব্যবহার করে আমি স্ক্রু টাইট করে দিচ্ছি একটি একটি করে ওয়াশার সেটিং করব তিনটি স্ক্রু যদি আমি একবারেই খুলে নিই তাহলে মোটরটি আলগা হয়ে যাবে বা ফ্রি হয়ে যাবে তখন সেটিং করতে সমস্যা হবে আমি পর্যাপ্ত পরিমাণ টাইট দিব তবে খুব বেশি টাইট দেওয়ার প্রয়োজন হবে না খুব ভালোভাবে মোটরটি টাইট হয়ে যাবে বা সুন্দরভাবে সেটিং হয়ে যাবে তো দেখেন স্ক্রুটি এই পর্যায়ে আমি টাইট করে দিয়েছি এবং অন্য একটি স্ক্রু খুলে আমি আবার যে রাবারের ওয়াশার রয়েছে সেটিং করে দেব তো তিনটি স্ক্রু একবারেই আপনারা খুলবেন না তাহলে সেটিং করতে আবার মোটরটি ফ্রি হয়ে যাবে ব্লেন্ডার থেকে পড়ে যাবে ক্যাবেলে প্রেশার লাগতে পারে তখন ক্যাবেল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো পুরাতন যে ওয়াশার ছিল তার যে ময়লা রয়েছে এখানে তা আমি পরিষ্কার করে দিচ্ছি তো মূলত ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে ঘরে বসেই নিজেরা এ ধরনের সাধারণ সমস্যার সমাধান করতে পারেন এবং কিছু স্পপেয়ার পার্টস প্রয়োজন হলে আপনারা আপনাদের কাছাকাছি যে মার্কেট রয়েছে সেখানে ইলেকট্রিক স্পপেয়ার পার্টসের দোকানে খোঁজ নেবেন কিছু কিছু দোকান রয়েছে যেখানে শুধুমাত্র স্পপেয়ার পার্টস বিক্রি করে যেমন ধরেন ব্লেন্ডার রাইস কুকার অথবা আয়রন এই জাতীয় যে পার্টসগুলো রয়েছে তারা বিক্রি করে তো সেই ধরনের দোকানে আপনারা ব্লেন্ডারের যে মোটর অথবা এর যে যে সিলেক্টর সুইচ রয়েছে অথবা রোটারি সুইচ যেগুলো ঘোরাতে হয় রেগুলেটর সুইচ সেগুলো রয়েছে অথবা এই যে সিলেক্টর সুইচ রয়েছে আপনারা পেয়ে যাবেন এই মডেলের সুইচ মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় যদি আপনাদের নষ্ট হয় আপনারা পরিবর্তন করে নিতে পারবেন তো দেখেন আমি দুটি করে ওয়াশার ব্যবহার করে সুন্দরভাবে মোটরটি সেটিং করে দিচ্ছি এবং সেটিং করার পরে আমি কাপলাটি ঠিক যেভাবে খুলছিলাম তার উল্টা দিকে পেজ ঘুরিয়ে আমি কাপলারটি সেটিং করে দেব। তো কাপলার খোলার বেশ কিছু কৌশল আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি তারপরে অনেকে আসলে কাপলার খুলতে ভয় পান বা কাপলার খুলতে সমস্যা সমস্যায় পড়েন তো দেখেন এই যে কাপলারটি আমি এখানে রাখলাম এবং উল্টা দিকে ঘুরাতে হবে যেদিকে টাইট হবে তার উল্টা দিকে ঘুরালেই মূলত কাপলারটি ফিটিং হয়ে যাবে বা টাইট হয়ে যাবে এ পর্যায়ে একটি ফ্ল্যাট ড্রাইভার ব্যবহার করে কাপলারটি মোটরের সহিত খুব ভালোভাবে টাইট করে নেবো তো রিভার্স থ্রেড বলতে বোঝায় যেদিকে বোল্ট ঘোরালে টাইট হয় তার উল্টা দিকে নাট বোল্ট টাইট হবে এবং যেদিকে ঘোরালে লুজ হয় তার উল্টা দিকে ঘোরালে লুজ হবে এটাকেই মূলত রিভার্স থ্রেড বা উল্টা প্যাচ বলা হয় তো ব্লেন্ডারটি আমি আগের মতো সেটিং করে নেব ফিটিং করার সময় সাবধানতা অবলম্বন করতে হবে যাতে কোনোভাবেই ক্যাবেল বা কোনো অংশ কেটে না যায় বা ভেঙে না যায় তো স্ক্রুগুলি টাইট করে যে রাবারগুলি ছিল তা আমি বসিয়ে নেব এবং ব্লেন্ডারটি পরীক্ষামূলক অন করবো বা চালিয়ে দেখব তো ভিডিওটি একটু লম্বা হয়ে গেল কারণ সম্পূর্ণ কাজটি যদি আমি ধারণ না করি তাহলে কিছু অংশ আপনারা হয়তো বুঝতে পারবেন না সাধারণদের জন্য আমি মূলত ভিডিও তৈরি করছি এবং আপনারা চেষ্টা করলে নিজেরা বাড়িতেই এ ধরনের সমস্যার সমাধান করতে পারবেন তো দেখেন ব্লিন্ডারটি চালু করলাম এবং ব্লেডটি খুব সহজে ঘুরছে এবং সমস্যার সমাধান হয়ে গেছে তো এরই সাথে সাথে আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম